আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার আলোলে, একটি মেয়ে জন্মের নাড়ি যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নিয়ে। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু দাদা একটু কথা ছিল। বলো মেজো। দাদা, সেজোর শ্বশুর বাড়ি থেকে খবর এসেছে, সেজোর স্বামী বাণিজ্য করতে কলকাতায় যাবে, তো এই সময়টায় সেজো এই বাড়িতে এসে থাকতেছে। সেজোর শাশুড়িরও মত আছে, বাড়ি থেকে যদি কাউরে পাঠানো যেত। আমি কি বলবো, তুমি মার সাথে কথা বলো। ওনার সাথে কথা বলেছি তো, উনি আপনার কথাই বলেছেন, বলেছেন বড় ছেলে যেই সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তাছাড়া দাদা, ছোটর বিয়ের সময় তো সেজো আসতে পারে নয়। সিদ্ধান্ত মানে আমি সিদ্ধান্ত দেওয়ার কে বলো? তুমি একটা কাজ করো, তুমি তো হাসানকে জিজ্ঞেস করো, ও কি বলে দেখো তো। উফ, ওনার সাথে কি কথা বলবো, ওনার তো কোনো সময়ই নেই, এত ব্যস্ত থাকেন উনি। দেখো, বাড়ির মেয়ে বেড়াতে আসতে চায়, নায়র আসতে চায়, খুব স্বাভাবিক। ঠিক আছে, আমার মনে হয় এই বীরেনকে পাঠিয়ে দাও, নিয়ে আসো। না না, বীরেন না, তুমি বলো, ছোটকে বলো কালকে ওকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে দাদা, ছোট কালকে সকাল সকাল গিয়ে সেজন্য নিয়ে আসবে। দাদা শুনো, যার কোনো কাজ নেই সে তো বেশি ব্যস্ত, তাই না? মানে আমি ওই নানান জায়গায় ছোটো ছোটো করি, তোমার কোনো খোঁজ খবর দিতে পারি। বংশে নতুন প্রদীপ আসছে, একমাত্র প্রদীপ, তুমি নিজের খেয়াল রেখো। শুনো, হাসান তো খুব ব্যস্ত, তোমার কিছু লাগলে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আমার কোনো অসুবিধা হচ্ছে না দাদা, আমি ভালো আছি। দাদা আমি ভিতরে যাই, কালকে তাহলে সকাল সকাল ছোট সেজুরে নিয়ে আসবো। দাদার সাথে কথা হয়েছে, ছোট সেজো শোর বাড়ি গিয়ে সেজোর এই বাড়ি নিয়ে আসবে। না আসবে সে তো ভালো কথা, কিন্তু হঠাৎ এই বাড়িতে আসতে যাচ্ছে, খারাপ কিছু লাগতো? খারাপ কিছু নয়, সেজোর স্বামী কলিকাতা যাবে বাণিজ্যে, সেই ফাঁকে সেজো এই বাড়ি এসে থাকতে চায়। যাক ভালোই হয়েছে, মারও শরীরটা ভালো যাচ্ছে না, এলে ভালোই লাগবে আমার। জানেন কালকে রাতে না বাবজির স্বপ্নে দেখেছি, কতদিন বাবজি আর লুতুল মারে দেখিলায়, উহাদের দেখতে খুব মন চাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি লোক মারফত খবর পাঠাবো যেন দ্রুত এখানে চলে আসে। সত্যি আপনি উহাদের এবারে নিয়ে আসবেন? হ্যাঁ সত্যি হারাবো, বললাম তো তুমি এগুলো না চিন্তা করো না একদম। শোনো, রাত হয়েছে, তুমি ভালো শুয়ে পড়, ঠিক আছে?
সাবিত্রী, মা সাবিত্রী, একটু জল নিয়ে আয় না মা। এই নাও বাবা। তৃষ্ণায় বুকটা একেবারে ফেটে যাচ্ছিল মা। আজ এত দেরি হলো যে বাবা? আর বলিস না, তোর রমেন জেঠা স্কুল ছুটির পর ডেকে পাঠিয়েছে, তাই একটু দেরি হয়ে গেল আর কি। তাই বলো, আমি সেই কখন থেকে তোমার জন্য ভাত নিয়ে অপেক্ষা করছি, বেলা গড়িয়ে গেল, যাও তাড়াতাড়ি স্নান করে এসো, খাবে চলো। তুই একটু আমার পাশে এসে বস, তোর সাথে আমার দরকারি কথা আছে। এখন বসতে পারবো না, তুমি যাও তো বাবা, তাড়াতাড়ি স্নান করে এসো, খাবে। আরে রাগ করছিস কেন, বললাম তো জরুরি কথা, আয় মা। আমি কি সারাদিন এগুলো নিয়ে বসে থাকবো, আমার কি আর কোনো কাজ নেই? আয় না মা, তোর সাথে আমার জরুরি কথা। বলছি না পরে শুনবো, তুমি যাও তো বাবা। কখন আসলি রে তুই? এই তো কিছুক্ষণ আগে। তোমার শরীরটা কেমন আছে? আমার শরীর ভালো আছে, তুই কেমন আছিস রুবুল? আমি ভালো আছি। তোর শ্বশুর বাড়ির সবাই কেমন আছে? শ্বশুর বাড়ির সবাই ভালো আছে গো। মেজদা কনে? মেজদাকে তো দেখছি না। তোর মেজদা কি এই সময় বাড়ি থাকার লোক? তুই এতটা পথ হয়ে এসেছিস, কিছু খেয়েছিস, পেটে কিছু পড়েছে? বড় বৌদি নিজে রান্না করতেছে, ভাবলাম এই ফাঁকে তোমাকে একটু দেখে যাই। চল আমিও যাই, বাবির একটু হাত লাগাই, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে না। তোর আসতে অসুবিধা হয়ে গেল? কোনো অসুবিধা হয়নি। আহ খেলাম মা, খুব তৃপ্তি করে খেলাম, মনে হলো যে তোর মায়ের হাতের রান্না। নে, তুমি প্রতিদিন একই কথা কেন বলো বাবা? বলি, বলতে ভালো লাগে তাই। তোর রান্না তো তোর মায়ের রান্নার মতো, তোর মা যদি বেঁচে থাকতো সেও তোর এই রান্নাকে এই একই কথা বলতো। তুমি আবার শুরু করলে বাবা মায়ের কথা। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। বাবা, তুমি জানো কি বলতে চেয়েছিলে বলো তো? কি বলিস, আমি ওর কখন কি বলতে চেয়েছি? আহা বাবা, তুমি না বললে রমেন জেঠা তোমাকে কি যেন কাজে ডেকেছিল। দেখ কি কাণ্ড, আমি সব ভুলে খেয়ে বসে আছি। শোন, কলকাতা থেকে নাকি বিপ্লব নামের একটা ছেলে আসবে আমাদের এলাকায়, ও কিছুদিন এখানে থাকবে, তারপর আবার কলকাতা চলে যাবে, ওকে আমাদের বাড়িতে রাখতে হবে। তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না বাবা? যাকে আমরা চিনি না জানি না সে আমাদের বাড়িতে কেন থাকবে, তাকে আমরা কেন আমাদের বাড়িতে রাখবো? আরে কি বলছিস পাগলের মতো, রমেনদা আমাকে একটা কথা বলেছে, আমি মুখের উপর না করি কি করে? আর তাছাড়া ওই বাড়িতে থাকাটা নাকি ছেলেটার জন্য নিরাপদ না। রমেন জেঠার বাড়িতে যে নিরাপদ না, সে আমাদের বাড়িতে কেন থাকবে? আমি কিছু জানি না, তুমি একা সামলাও। মা শোন, মেয়ে তো না, অনেকদিন তো হলো, সত্যি করে বলতো কোনো ভালো খবর আছে নাকি? মেসি তুমি যে কি বলো, ইস আবার লজ্জা পাচ্ছে, বল না বল না। আছে? জানি না, তোমার ছোটদের সে কবে একজোড়া পায়ে নূপুর এনে দিতে বলেছি, তাই এখনো পেলাম না। আবার ইস ছোট তো এটা খুব খারাপ কাজ করেছে, এত সুন্দর একটা বউ মোটে নূপুর আনতে কইছে, তাই আনতে পারলে লয়। আবার কি বলে জানো, বলে যে ডাকাত ধরেছে, টাকা পাবে, তা দিয়ে নাকি আমাকে নূপুর আনবে। টাকা? কিসের টাকা, কোথায় টাকা?
আরে ওই যে গ্রামে ডাকাত পড়িছি না এই যে ছোট মেজো দেখ কে এসেছে সংসারের নানা রকম কাজের ঝামেলার মধ্যে পড়ে আর আশা হয় না তাছাড়া মেয়ের শোর বাড়ি কি তো বারে বারে আসা যায় মা বাবা আসে লয় বাবা কোথায় বাবার শরীর তো ভালো তো এই যে মেজো আমরা মায়ের ঝিয়ে কথা কব আমরা যাই কথা চল ভিতর বাড়ি যাই না রে আমু তোর বাবার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে নাই না ওই বয়স হয়েছে তো তাই শরীরে নানা রকম রোগ ব্যাধি এসে বাসা বাঁধছে আর তোর বাপরে তো তুই ভালো করে চিনিস মুখ ফুটে তো কোনোদিন কোনো কিছু কবার নয় তাই কখন কি হচ্ছে কিছুই বোঝা যায় না সে তো জানি বাবার যে জিদ সে বড় কঠিন জিদ সেরকম তাই আমিও আর তার বেশি ঘাটাঘাটি করিনি ওই যখন দেখি বাড়ির মধ্যেই চুপচাপ বসে আছে বিছানার থেকে নামতেছে না তখন বুঝিনি নিশ্চয়ই কিছু একটা হচ্ছে বাবা আসতে পারে লয় না না হয়েছে তো তোর ভাসুরের সাথে ওই বাইরে কথা করছে এই ঘরেই আপনি থাকবেন বাহ বেশ সুন্দর অবশ্যই এতটা আমি আশা করিনি কিছু বললেন না বললাম আপনাদের বাড়িটা অনেক সুন্দর দেখুন এই বাড়িতে আমরা দুইজন মাত্র মানুষ আমি আর আমার বাবা আপনার যদি পছন্দ না হয় না না সেটা কেন বলছেন আমি তো আগেই বললাম বাড়িটা অনেক সুন্দর আমি এতটা আশা করিনি আপনি এতটা পথ এসেছেন নিশ্চয়ই খুব ক্লান্ত আপনি একটু জিরিয়ে নিন আমি খাবারের ব্যবস্থা করছি খামাকা এতটা ব্যস্ত হবেন না আমার জন্য বেশি কিছু প্রয়োজন নেই সামান্য কিছু হলে আমার এমনিতে সেরে যায় সেই জন্য বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন নেই ঠিক আছে কিছু বলবেন শুনলাম আপনি নাকি কলকাতা থেকে কি বিশেষ কাজ এখানে এসেছেন তা কি কাজে এসেছেন জানতে পারি সেই খবরও নিয়ে ফেলেছেন বলবো সব কথাই বলবো সময় হলো তবে এখন সাবিত্রী সাবিত্রী মা মা জি বাবা বলো বাবা না মানে বলছিলাম ছেলেটার গড়দুর তো ঠিক মতো গুছিয়ে দিয়েছিস গুছিয়ে দিয়েছি বাবা মানে তুই রাগ করিস না মানে খেয়াল রাখিস ছেলেটার জন্য কোনো অযত্ন না হয় অযত্ন কেন হবে বাবা উনি আমাদের বাসায় এসেছেন তুমি এই বিষয় নিয়ে ভেব না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা কোনটা উনি আমাদের এই এলাকায় কেন আসলেন আর এলেন যে এই বিষয়ে উনিও কিছু বললেন না তুমিও কিছু বলতে পারছো না আরে এ নিয়ে এত দুশ্চিন্তার তো কিছু নেই নিশ্চয়ই কোনো প্রয়োজনে এসেছে উনি তুই ভাবিস নে আমি চিন্তা করছি বাবা একটা মানুষকে আমরা চিনি না জানি না আমাদের সাথে থাকবে পরে যদি কোনো অসুবিধা হয় বাবা তখন কে সামলাবে ভগবান না করুক খারাপ কিচ্ছু হবে না আচ্ছা
ছেলেটাকে কিছু খেতে দিয়েছিস? মাত্রই তো আসলো বাবা, খেতে দিব, তুমি এসব নিয়ে ভেবো না। শোন মা, রমেনদা অনেক বিশ্বাস করে ছেলেটাকে আমার কাছে পাঠিয়েছে, ওর জন্য কোনো অযত্ন না হয় মা। অযত্ন হবে না বাবা, তুমি এত কিছু ভেবো না তো, যাই আমি রান্নাটা শেষ করে আসি। ভেতরে নিয়ে যাবো, এত দূর থেকে এসছেন, বিশ্রাম প্রয়োজন ভেতরে। আমি বীরেনকে গঞ্জে পাঠাচ্ছি। বীরেন, বীরেন, আজকে মেসি করতা, তুই এক্ষুনি গঞ্জে যাবি, ঠিক আছে? গিয়ে বড়টা মাছ কিনে আনবি, আর যাওয়ার সময় ভাবে কি জিজ্ঞেস করে যাবি আর কিছু লাগবে কিনা, ঠিক আছে? ঠিক আছে, জলদি যা, চল আগে বল। মেজো ভাবি, তুমি এবারের বউ হয়ে আসার পরে তো কখনো আমার শ্বশুরবাড়ি যাওনি, এবার দিনক্ষণ দেখে মেজদাকে নিয়ে আমার শ্বশুরবাড়ি বেড়াই আসবো। ওয়াজা ব্যস্ত থাকে, আমারে নিয়ে কোথায় যাওয়ার সময় আছে? আর আমার অবস্থা তো দেখতেছিস। ও কি, সে তো মহা অন্যায়, মেজদার এখন উচিত তোমাকে বেশি করে সময় দেওয়া। ও আমু, জামাই তো রে সময় দেয় না ঠিক মতন। লতুল মা, ও আমার অনেক খেয়াল রাখে, অনেক যত্ন করে। এসেছো, তুই যা বড় ভাবির কাছে যা, বড় ভাবি রান্নাঘরে একা পড়ে আছে, তার গিয়ে একটু হাত লাগা, যা। ঠিক আছে। নতুন মা কি যে বলতেছো, কত বড় বাড়ি দেখছো, সব উনি নিজের হাতে সামলায়, আর বাণিজ্য তাও নিজেরে করতে হয়। সে কি কথা রে আমু, তোদের বাড়ির বড় ছেলে মানে তোর বড় ভাসুর, সে কোনো কিছু করে না? দাদা, দাদা করেন, দাদা অনেক সাদা সিধে মানুষ, অনেক সরল সোজা। তোর বড়জার মুখটা বেজার বেজার দেখি, তার ছেলে পুলে হয় না বলে মনটা মনে খারাপ থাকে, তাই নি রে আমু? সন্তানাদি না হওয়া কিন্তু ভালো কথা লয়, এই সন্তানাদি না হলে পরে মেয়ে মানুষের মন তো সংসারে টেকে না তো। এই সন্তানাদি না হওয়ার জন্য বড় ভাবি যে দুঃখ, সে দুঃখের কোনো শেষ নেই। সবই ভাগ্য রে আমু, সবই মানুষের ভাগ্য। মেজো ভাবি, আপনার আব্বা আপনাকে নিচে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা তুই যা, আমি আসতেছি। আচ্ছা নতুন বা, তুমি আমার ঘরে বিশ্রাম করো, আমি দেখি নিচের থেকে একটু ঘুরে আসি।